হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা মাদার ট্রিডিসার ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ নিয়ে আলোচনা করব প্রথমেই বলে রাখি আমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন অ্যাফিলিড টু ডব্লু এনসি অর্থাৎ বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে এটি আছে তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করবো এবং এই কলেজের যাবতীয় কোর্স এবং ডিটেলস এবং কোর্স ফিস কীভাবে অ্যাডমিশন হবে সমস্তই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই বলবো এই ইনস্টিটিউটটি কোথায় আছে ফার্স্ট আমরা একদম সরাসরি এই ওয়েবসাইটে একদম শেষ চলে যাব এবং সেখানেই কিন্তু আমরা দেখে নেব যে এই ইনস্টিটিউটের এক্স্যাক্ট লোকেশন কী আছে দেখতে পাচ্ছেন মাদার টেনেস ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা হ্যাজ বিন এস্টাবলিশ ইনকর্পোরেট ইন দ্য ইয়ার অফ টোয়েন্টি টোয়েন্টি আন্ডার মাদার টেনেস চ্যারিটেবল ট্রাস্ট ইস কারেন্টলি অ্যাফেড বাই ডবলু বিএনসি বুঝতেই পারছেন মাদার টেনেসা ইনস্টিটিউট অফ নার্সিং তো প্রথমেই এই কলেজ সম্পর্কে আমরা অল্প করে জেনে নেব দেন আমরা কলেজের কোর্স এবং কোর্স ফিস সম্পর্কে জেনে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এটি শর্ট হিস্ট্রি দিয়েছে মারা টেরেসা ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতায় দু হাজার কুড়িতে এটি তৈরি হয়েছে এবং এটি মারা টেরেসা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে চলে এবং এটি ডব্লুবিএনসি আন্ডারে কিন্তু আছে তো আমরা দেখার চেষ্টা করব এখানে কিন্তু আইএনসি পেয়েছি কিনা তো আমরা এই পর্যন্ত কিন্তু এখানে আইএনসি কোনো তথ্য এখানে পাইনি তো এখানে মূলত জিএনএম এবং বিএসসি দুটি কোর্স করানো এবং আমরা দেখে নেব যে জিএনএম এর ফিজ স্ট্রাকচার বা জিএনএম সম্পর্কে ডিটেলস আমরা জেনে নেব এখানে মোটামুটি জিএনএম করানো হয় এবং এখানে জিএনএম মূলত ফুল টাইম করানো হয় এবং তিন বছরের কোর্স থাকে এটি এটি ভ্যারি করে তিন থেকে পাঁচ লাখের মধ্যে এবং এখানে স্টাফ নার্স হোম নার্স হেল ভিজিটর কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং এটি মূলত ডিপ্লোমা এবং সতেরো বছরের উর্ধে তারা আবেদন করতে পারবেন এবং ডব্লু বি মাধ্যমে যে জেন পাসে র্যাঙ্ক হয় বা যে এক্সামটি হয় এ এবং জিএনএম তার মাধ্যমে কিন্তু এখানে পড়তে পারবে এবং এনি গভর্নমেন্ট এবং প্রাইভেট নার্সিং হোমে তারা কিন্তু পড়াশুনো করতে পারবে বা জব করতে পারবে এবং এখানকার প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে হোস্টেল ফেসিলিটি আছে ইন্টার্নশিপ আছে ওন হসপিটালস আছে নিজেদের এ এবং বিএসসির ক্ষেত্রে কিন্তু ও সেম আমরা বিএসসিটাও দেখে নেবো একবার চোখ বলিয়ে নেব যে বিএসসিটা কেমন কী আছেন এখানে ইন্টার্নশিপ অন হসপিটাল এবং অনলাইন অ্যাডমিশন কম্পিটিভ ফিস তিন থেকে পাঁচ লাখের মধ্যে বিয়ার করে এবং যে যে পোস্টে জব করতে পারে নার্সেস নার্সিং অ্যাসিস্ট্যান্ট হোম কেয়ার নার্স এবং ওয়ার্ড নার্স ইনফেকশন কন্ট্রোল নার্স এবং নার্সিং টিউটার নার্সিং ম্যানেজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পারবে নার্সিং এডুকেটার আর টিউটার জুনিয়র সাইক্রেটিক নার্স এছাড়া এটি মূলত ব্যাচেলার ইন সায়েন্স বিএসসি এবং ফুল পাম দেখতেই পাচ্ছি ডিউরেশান চার বছর সতেরো বছর ওপরে হতে হবে এবং টেন প্লাস টুতে সায়েন্স থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ থাকতে হবে ভ্যালিড র্যাঙ্ক থাকতে হবে জেন প্লাস অতবার নিটের তাহলেই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে বা পড়াশুনো করতে পারবে প্লেসমেন্ট কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটোতেই এখান থেকে দেওয়া হয় সরি গভর্নমেন্ট কিন্তু আপনাকে পড়াশুনো করে এক্সাম দিতে হবে দেন বা গভর্নমেন্টের যদি কোনো ভ্যাকান্সিস থাকে সেভাবে কিন্তু আমরা পাবে কিন্তু এখানে আপনাকে কিন্তু প্রাইভেটে প্লেসমেন্ট দেওয়া হয় এবার আসবে এখানকার স্ট্রাকচার এখানে সেখানে স্ট্রাকচার দেখতেই পারছেন অ্যাডমিশন পঁচিশ হাজার এবং এখানকার টোটাল ফার্স্ট ইয়ার দিতে হচ্ছে আপনাকে টোটাল তিন বছরে আপনাকে পে করতে হচ্ছে সিক্স লাখ ফিফটি এটি মূলত কোর্স এবং এখানকার অ্যাডমিশন ফিস দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার এবং টোটাল কিন্তু এখানে চার বছরে সাত লাখ পঁচিশ হাজার টাকা দিতে হচ্ছে এবং এখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন এবং এটি দেওয়া আছে এখানকার মাধ্যমে কিন্তু আপনি আবেদন বা সমস্ত টাকা ট্রান্সফার সমস্ত কিছু এখানে করতে পারবেন মানে যদি আপনি পড়াশুনো করেন তো এখানে করতে পারবেন নাদিবাগ কাজীপাড়া মধ্যগ্রাম এই ব্যাংকের এটা এখানে দেওয়া হয়েছে এই এবং এখানকার ফিল্ড স্ট্রাকচারটা এবার এখানে দেখব কিন্তু এখানকার যে অন হসপিটাল বলা হয়েছে হসপিটালটা কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব মূলত এখানে কোন হসপিট্যালস এখানে দেওয়া আছে বাট আমরা দেখতে পেলাম না আর ইন্টার্নশিপ এখানে কোথায় কোথায় দেওয়া হয় সেটা আমরা যদি দেখার চেষ্টা করি এখানে দেখতে পেলাম না কিন্তু হোস্টেল ফেসিলিটিস আছে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব মূলত এখানে সেটাও আমরা দেখতে পাইনি ওয়েবসাইটে মেবি আপলোড করা নেই আপনারা কিন্তু অন ক্যাম্পাসে গেলে দেখতে পাবেন বা এই যে ইমেল আইডি আছে এম এন ডট নার্সিং অ্যাট রেট জিমেল ডট কম এখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেল করলে পরে সমস্ত ডিটেলস বা এখানকার যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দিয়ে ফোন করতে পারেন আপনারা জেনে যাবেন এই সম্পর্কে ডিটেলস তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও এই পর্যন্ত এবং এই মাদার টেরিজম ইনস্টিটিউট অফ নার্সিংয়ের ও অফিসিয়াল ওয়েবসাইটে অনেক কিছু পেলাম না আমরা যে ডিটেলসগুলো দেওয়ার কথা ছিল বাট আমি এটা মনে করি যে এই ইনফ্রাস্ট্রাকচারটা বা এই ওয়েবসাইটটা ডিজাইন করতে গিয়ে হয়তো অনেক কিছু দিতে পারেননি বাট এখানে কিন্তু অবশ্যই হোস্টেল ফ্যাসিলিটিস আছে নিজস্ব হসপিটাল আছে একশো কুড়ি বেডের এবং স্টুডেন্ট স্কলারশিপ এলিজিবলটা অ্যাভেলেবেল পাবে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট এসিস্টেন্ট আছে এবং এদের ভিশন মিশন গোল আছে নিশ্চয়ই তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এদের প্রোগ্রামগুলোও দেখতে পাচ্ছেন জিএনএম এবং নার্সিং জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং তো আপনারা প্রথমেই কিন্তু গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবেন না জানবেন বুঝবেন এবং দু চারটে ওয়েবসাইট ঘাঁটাঘাটি করবেন এদের সম্পর্কে রিভিউ নেবেন ইউটিউব থেকে আরও অন্যান্য চ্যানেল থেকে দেন এই ইনস্টিটিউটে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে যাবেন ধন্যবাদ আপনার ভিডিওটি শেষ দেখার জন্য আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ধন্যবাদ সাথে থাকবেন সঙ্গে থাকবেন